আজকে আমরা প্রিয় ছাত্রবৃন্দ, আজ আমরা নবম দশম শ্রেণীর ইসলাম ধর্মের চতুর্থ অধ্যায়ে পাঠ এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা এর আগে আমরা আলোচনা করেছিলাম আখলাকে হামিদা সম্পর্কে, আর আজকে আমরা আখলাকে জামিমা অর্থাৎ নিন্দনীয় স্বভাব কি কি এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে যাব। এর ভিতরে স্বভাবের ভিতরে আমাদের বিপদ সম্পর্কে আজকে আলোচনা হবে। তা প্রিয় ছাত্রবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা মনোযোগ দিয়ে তোমরা আজকে ক্লাস শুনবে এবং দেখবে। আজকে আমাদের নিন্দনীয় যে আচরণ গুলো আছে, এই আচরণের মধ্যে সবচেয়ে বেশি খারাপ এবং নিন্দনীয় এবং যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের ভিতরে, পরস্পরের ভিতরে সমস্যা সৃষ্টি করে, মানব সৃষ্টি করে, যেসব জিনিস তার ভিতরে বিপদ এবং হিংসা মারাত্মক, আখলাকে জামিমা। তা আমরা এই আখলাকে জামিমা থেকে বেঁচে থাকবো এবং আমরা এর থেকে দূরে থাকবো। আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা সেই ক্ষমতা, আমাদের সেই তৌফিক আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি আমাদের এই ক্ষমতা দেন যাতে আমরা এর থেকে দূরে থাকতে পারি। তা আজ আমরা যে আলোচনা করতে যাচ্ছি আখলাকে জামিমা, তোমরা জানো আখলাকে জামিমা হচ্ছে নিন্দনীয় স্বভাব, আর যেটা মানুষের কাছে অপছন্দনীয় এবং নিন্দনীয়, যা মানুষ পছন্দ করে না, মানুষ যা অপছন্দ করে এবং যাকে নিন্দা করে, এই স্বভাব থেকে আমাদের বেরিয়ে থাকতে হবে। এবং এই আখলাকে জামিমা, এটা আখলাকে হামিদার সম্পূর্ণ বিপরীত। এই অসৎ চরিত্র এবং অন্য সব থেকে ফিরে থাকা আমাদের সবার জন্য অত্যন্ত অপরিহার্য। মানুষের স্বভাব চরিত্রের ভিতরে যে মন্দ কাজগুলো আছে তার ভিতরে যেমন আছে মিথ্যা বলা, প্রতারণা, ঠাট্টা, বিদ্রুপ, বিশ্বাসঘাতকতা, হিংসা, বিদ্বেষ, লোভ লালসা, পরনিন্দা, পরচর্চা, এই কাজগুলো আমাদের অভ্যাস, এই অভ্যাস থেকে আমাদের দূরে থাকতে হবে। এতে আমাদের অনেক কল্যাণ নিহিত আছে, আর এগুলো করলে এগুলো একটু ফিরে থাকে, তাহলে আমাদের অনেক কল্যাণ হবে আমাদের জীবনে। আর যদি আমরা এই কাজগুলো করি, এই নিন্দনীয় অপরাধগুলো যদি করে যাই, এই আখলাকের জামিমার ভিতরে যদি আমরা ডুবে থাকি, তাহলে আমাদের জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আজকে আমরা এই ধারাবাহিক আজকে আমরা চলে আসবো আমরা চতুর্থ অধ্যায়ের 18তম পাঠ, বিপদ সম্পর্কে আজকে আলোচনা করবো। বিপদ একটা আরবি শব্দ, এর অর্থ হল পরনিন্দা এবং পরচর্চা, বা সাক্ষাতে কারো দুর্নাম বলা এবং সমালোচনা। অর্থাৎ কোনো ব্যক্তির অসাক্ষাতে আমি তাকে তার বিরুদ্ধে কিছু প্রচারণা করি, অসাক্ষাতে দুর্নাম করি, তার সমালোচনা করি, তার দোষ দেখে বেড়াই, তা এইটা হচ্ছে বিপদ। তা এই বিপদ সম্পর্কে
আমরা কোরআন আমিন কোরআনে আল হুজরাত আয়াত নম্বর 12 এই জোড়া একটা বড় হয়েছে এটা আমরা ঘোষণা করতে আল্লাহ আয়াত দিতা ওয়াজুকুম বাজ অর্থাৎ তোমরা একে অপরের বিবর্তন করতে মহান কোরআন বলেন যে এইটা যেহেতু খারাপ কাজের জন্য বলবেন তোমরা একে অপরের বিবর্তন অর্থাৎ বিবর্তন জিনিসটা হলো ইসলামিক পরিভাষায় কারো অনুপস্থিতিতে কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোন কথা বলা যার সঙ্গে সঙ্গে আমি কোন মানুষের অসক্ষতে তার বিরুদ্ধে আমি কিছু কথা বললাম যে কথা যদি সে এবারে শুনে তাহলে সে মনে আমরা যেহেতু এই ধরনের কাজ বা এই বিপদ থেকে আমরা দূরে থাকবো পরিচালিত অর্থে অসাক্ষাতে কারণ দোষ বলা কি বলা হয় বিপদ আমরা এটাই বুঝি যে কারো অসাক্ষাতে কারো গুণা গুণা দোষ এটা বলা এটি হচ্ছে যেহেতু এই বিপদ থেকে আমাদের আল্লাহ পাক ফিরে থাকতে বলেছেন এই বিপদটা অত্যন্ত খারাপ কাজ রসুল সাল্লাম মুসলিম সম্পর্কে বলেছেন একদম নবী মুসলাম বললেন তোমরা কি জানো বিপদ কি সাবজন বললেন আল্লাহ তা রসুল ভালো জানেন রসুল সাল্লাম বললেন বিপদ হল তুমি তোমার ভাইয়ের এমন ভাবে আলোচনা করবে যার সঙ্গে সেমন কষ্ট রসুল বললেন তুমি তোমার ভাইয়ের এমন কোনো বিপদ এমন কোনো কথা বলবে না সেই কথার সঙ্গে সে মনে কষ্ট করে তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তা যদি সাবিদান বললেন যে আমরা যদি এমন কথা বলি সেই কথাটা তার সেই অপরাধগুলো সে তার সেই মানে খারাপ জিনিস তার ভিতরে আসে এইরকম যদি কোনো কথা বলি তাহলে এই বিপদ হবে রসুল সাল্লাল্লাহু যা বলছে তার যদি তার মধ্যে থাকে তবে তা বিপদ হবে অর্থাৎ তার জন্য অপরাধ আছে অপরাধ তো যদি আমি তার কাছে সরাসরি আসতে না যে বলি মানুষের সামনে তার বিরক্ত সাক্ষাৎ তা হবে তাও বিপদ হবে আর যদি ওই ব্যক্তির ভিতরে যদি ওই খারাপ জিনিস না থাকে আমি যদি বানাই কোনো মানুষের কাছে তার বুদ্ধে কোনো কথা বলি তাহলে এটা হবে অপবাদ এটা আরো মারাত্মক কিভাবে মানুষ এবং কোন সময় এবং কিভাবে সাধারণত এইগুলো হয় এগুলো হয় যখন যে সমস্ত মানুষ অলস ভাবে কাটায় কোনো কাজ করে না তা অলস অলস মস্তিষ্ক শয়তানের কারখানায় কথা আমরা জানি তা আসলে অলস ভাবে আমরা বসে আছি চায়ের দোকানে বা এরকম দোকানে বা কোনো ক্লাব বা যে কোনো জায়গায় আমরা বসে আমরা আসি কোনো বাড়িতে বসে আসি তো একজন মিলে আমাদের অন্য কোনো কাজ নেই কোনজন মিলে আমরা গল্প করছি তা আমরা গল্প করি অনেক সময় দেখা যায় যে কথায় কথায় আমরা সমালোচনা করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দোষ কিছু বলি একজন একটা একজন বিরুদ্ধে কথা উঠাবো সে আবার আর একজন কিছু দোষ বর্ণনা করলো এইভাবে আমরা ইচ্ছাকৃত ভাবে হোক ইচ্ছাকৃত ভাবে ঠাক্টার সালেই হোক এটা আমরা এই কথাগুলো করে থাকি নিশ্চিতভাবে এটা একটা বড় ঘটনা তা আমরা এইভাবে কোনো মানুষের পরিচর্যা বা তার কোনো দোষ ত্রুটি কোনো স্থানে বসে তার অসাক্ষাতে এইভাবে বলা ঠিক না এটা চরম অপরাধের কাজ এবং এটা যারা প্রশংসনীয় আচরণের অর্থাৎ যার ভালো চরিত্রের লোক তারা এইগুলো করতে পারে আর যেহেতু রসুল সাল্লাম এইভাবে দোষ বলতেই বললাম যে এটা করা নিষেধ করেছেন আর আল্লাহ সে হুজরতকে বলেছেন আমরা যদি এইগুলো বসে এইভাবে একখানে বসে যদি কোনো মানুষের কোনো অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় বিপদ তৈরি করা যাবে না তার অসাক্ষাতে তার পরিমাণটা বলা যাবে না তার ভিতরে সেই দোষ থাকুক বা না তা আমরা এইভাবে আমরা আরো লেখনের মাধ্যমে সারাঙ্গিতে অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা সমালোচনা করে থাকি আর কারো কোনো অভ্যাস নেই চিত্র লেখা এবং কার্টুনের মতো বিপদ করা হয় এটাও কোনো সভ্য মানুষের কাজ
আমরা এই বিপদ থেকে আমরা দূরে থাকবো, যাই হোক কারো কোনো দোষ আলোচনা করে সবকিছু পরিচিত রূপ, কারো কোনো দোষ আলোচনা করা বিপদের সবচেয়ে পরিচিত রূপ। অর্থাৎ কোনো মানুষের অসাক্ষাতে কিছু বলাই হচ্ছে এটা বিপদের রূপ, এটা কোনো গ্রহণযোগ্য না। এছাড়াও শারীরিক দোষ ত্রুটি পোশাক পরিচ্ছদ সমালোচনা চাঁদ বংশ নিয়ে ঠাট্টা বিক্রি করা, কারো চারিত্রিক বৈশিষ্ট্য এবং অভ্যাস নিয়ে সমালোচনা করা ইত্যাদি বিরতের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি যদি নিঃস্ব বংশ জাত হিসেবে তাকে চরিত্রের কোনো দোষের কথা তার সাক্ষাতে বলা যাবে না, তার পোশাক পরিচ্ছদ নিম্নমানের জন্য তা নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। কোনো মানুষ যদি বিকলাঙ্গ হয় তার অঙ্গে সে দেখা যাচ্ছে তার কোনো একটা অঙ্গ নেই, সে তার হাত নেই পা নেই বা চোখ নেই, যে কোনো একটা সমস্যা আছে এগুলো তার কোনো আলোচনা তার কোনো কিছু করা যায়। তা আমরা এইগুলো আমাদের কি কুফল হয়ে আনে, অর্থাৎ এইগুলো যদি আমরা করি, এই বিপদ যদি আমরা করি তাহলে আমাদের কি আমাদের পরিণাম হবে এর কুফলটা। আমাদের ইসলামী শরীয়তে বিপদ বা পরামর্শ করা অবৈধ। আল্লাহ বলেছেন তোমাদের কেউ কি তার মৃত্যু ভয়ের দোষ খেতে ভালো পারবে, তোমরা নিজেরাই তো অপছন্দ করে থাকে, কোনো টাকা আছে নিজের ভয়ের দোষ আমরা এই বিপদ থেকে আমরা বেঁচে থাকবো, কারণ আল্লাহ এখানে নিষেধ করেছেন বিপদ করাকে মৃত্যু ভয়ের দোষ করেছেন। সুতরাং বিপদ খুবই অপছন্দনীয় কাজ, কোন বিবেক সম্পন্ন লোক এই কাজটা করতে পারে। এর দ্বারা সমস্যা হয়, যেমন কোনো কোনো ব্যক্তি যদি শুনে কোনোভাবে জানতে পারে যে তার বিরুদ্ধে অমুকে এই কথা বলছে, তখন সে দেখা যায় অনেক রাগ হলো বা তার মানসিক অবস্থা খারাপ হয়ে গেলো, সে তখন ওই লোকের বিরুদ্ধে তার প্রতি একটা বা বিতৃষ্ণার ভাব সৃষ্টি হয়ে গেলো, এরপর তার সাথে ভালো সম্পর্ক থাকলো না, তার সাথে কোনো বন্ধুত্ব থাকলো না। এই কারণে সমাজে অনেক বিশৃঙ্খলা দেখা দিতে পারে, এবং যাতে ওই ব্যক্তিকে সে যে কোনোভাবে ফেরানোর জন্য সে চেষ্টা করতে পারে, কাজে এখানে সমাজ একটা বড় বিশৃঙ্খলা দেখা যায়। কোনো কোনো মানুষের দোষ করতে এটি বলা যাবে, তার দ্বারাই সমাজ অশান্তির সৃষ্টি হয় এবং শান্তি বিনষ্ট হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কাজ হচ্ছে বিপদ কিভাবে অপরাধ হচ্ছে বিবাদ অপরের সাথে। আমরা এভাবে আমাদের
গিভ করার মাধ্যমে যে রকম একজন জানার জন্য প্রতি যে একটা ভালোবাসা বিদ্যুতা এগুলো নষ্ট হয় এবং তার ভিতরে একটা শত্রুতার সৃষ্টি হয় এবং সমাজে অশান্তি ডেকে আনে এবং শান্তি বিঘ্নিত হয়। এজন্য আমরা কোনো মানুষের বিবর্তন আমাদের কাছে ভিন্ন প্রকার যেটা আল্লাহ এলেও শাস্ত্রীয় বিধান আছে নিশ্চিতভাবে অভিযোগনা করে আর যারা অভিযোগনা করে আল্লাহ মাফ না করে তবা করে এবং মাফ আল্লাহ না করে তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। তা আমরা বিপদ যদি কেউ করে তখন ওখানে যদি আমরা উপস্থিত থাকি, আমরা যদি কোনো মানুষ বিপদ করে কেউ কেউ করে তো ওই ওই অনুষ্ঠানেও যোগদান করা বা সেখানে থাকা উচিত না এবং তার বিরোধিত করা উচিত পারে না এবং কাজ হলো না। তুমি এই কাজগুলো এগুলো করতে পারো না যেহেতু এটা বিপদ। বিপদ যদি কোনো যেখানে আলোচনা হবে সেখানেও একজন ভালো মুসলমান যারা ইমানদার ব্যক্তি তারা সেখানে এটা শুনতে পারে না। আর যদি সে না চলে তাহলে আমি ওই স্থান ত্যাগ করে চলে ওই ওই মিটিং বা ওই আলোচনায় অংশগ্রহণ করে। তাতেই দেখা যাচ্ছে অনেক সময় যে ব্যক্তি বিরোধ করে থাকে যার নিকট ক্ষমা চাওয়া ছিল বলে পরে বিপদের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। হ্যাঁ এক মাসে বিরোধ করলাম তার কাছে মাফি চালাম বলে গেলাম আল্লাহ আপনার বিরোধ তুমি তার কাছে মাফ চাও নাই আপনি আপনার বিরোধ সে মাফ করে দিন মাফ করে যাই হোক। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে বিপদ পরে অপরের সাক্ষাতে তার দোষ প্রতি বর্ণনা করা না বুদ্ধি সমালোচনা করা এগুলো খুবই খারাপ এবং অত্যন্ত গভীর কাজ ইসলামটা খুব পছন্দ করে না এবং এটা ইসলামী শরীয়ত একটা এমন কাজ হিসেবে ঘোষণা করা হয়েছে এটা করা এবং শোনা এটা সম্পূর্ণভাবে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট মূল কারণ হয়ে দাঁড়ায় যে আমরা এই আখলাকে এটা জানি না এটা একটা খারাপ এবং বদ আর সেটা হলো হিংস। আমরা এই দুটো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা হিংসা এটা হচ্ছে আখলাকে জানি না আর একটা দিক আর এটা হিংসাটা আর একটা মারাত্মক এটি আমাদের সমাজে এই হিংসাটা হিংসার মধ্যে সেখানে অন্যের প্রতি বিরূপ প্রভাব পোষণ করা নিজেকে বড় মনে করা অন্যকে ভেঙে করা শত্রুতা পোষিত ভাবনা করা অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা এটি হিংসা। আমি একজন মানুষের বেশ সুনাম আছে আমার নেই আমি হিংসা করলাম, কোনো ব্যক্তির সম্পদ আছে আমার নেই আমি তার প্রতি হিংসা করলাম, একজনের ভালো চেহারা আছে আমার ভালো চেহারা নেই আমি তার প্রতি হিংসা করলাম। এইভাবে বিভিন্ন ভাবে মানুষকে এই হিংসা করা হয় অথবা আমি বড় একজন ছোট সাপ বা ও তেরা বেছে গোটা এই জাতীয় জিনিস থেকে আমি সম্পদশালী অনেক টাকা আছে এইভাবে নিজেকে বড় মনে করি হচ্ছে হিংসা। এই হিংসা ইসলামের পরিবেশ অন্য সুখ সম্পদ শান্তি সাফল্য ধ্বংস করা এবং নিজে
আমরা এই কাজ থেকে বিরত আর এইটাতে আমাদের আমাদের চরিত্রের একটা নিন্দনীয় অভ্যাস হচ্ছে হিংসা। হিংসাকৃত্যে মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস, এটা মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। মানব চরিত্রে যারা হিংসুক তারা তাদের মানুষ ভালোবাসে আর সে কোন চরিত্র বা অহংকার পরশ্রিত পরশ্রী কাতরতা শত্রুতা অনেক অনিষ্টতা অনেক তাকে হিংসা আর হিংসুক যারা তারা সমাজে তাদেরকে মানুষ মূল্যায়ন করে। তা আমরা যেহেতু সামাজিক জীব, সমাজে আমাদেরকে সবারই মিলেমিশে চলতে হয় আর আমাদের মূল উদ্দেশ্য থাকে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। তা এই শান্তির জন্য আমাদের সাম্য মৈত্রী ভালোবাসা ভ্রাতৃত্ব পরস্পর সহযোগিতা এবং সহমর্মতা এটি আমাদের প্রয়োজন। তা প্রশংসা বলেন যে পরস্পরের কল্যাণ করা আপনি অপরের কল্যাণ কামনা করে যাচ্ছে ধর্ম।